আলাপি, আয় আলাপি, কি রে ঘুমিয়ে গেলি নাকি? যে একটু শোকটা লাগ গেছিল, আর আপনি ডাক দিলেন। কি যে সুখী তোরা, একটুখানি কাজ তারপরেই ঘুম। আপনার কি দুঃখ আপা? দেখছিস না টেবিলের উপরে ভিলেনের মতো এক গাদা বই? স্কুল আর পড়াশোনার ধাক্কাটা যদি না থাকতো। কি যে কই না পা, আপনারা বদল লোক, এগুলো না হলে চলে? আরে পড়া তো পড়া, এর সাথে আছে অঙ্কের টিচার, গানের মাস্টার, সাঁতারের ক্লাস, নিজের জন্য এতটুকু অবসর নাই। আপনার তাহলে মেলা কষ্ট আপা। হ্যাঁ রে, টিভি দেখতেই দেয় না, কত সুন্দর সুন্দর নাচের গানের প্রোগ্রাম হয় একটাও যদি দেখতে পারি। আমার আম্মুটা না একদম ভালো না। কি যে কই না পা, খালাম্মার মেজাজটা একটু খড়া, হগল মানুষের স্বভাবকে আর একরকম হয়। হ্যাঁ আমার খুবই বালা লাগছে, খুবই বালা মানুষ। ভালো না কচু, সারাক্ষণ খালি পড়ার কথা বলে। টিচার কি পড়ালো তার খবরদারি, স্কুলে কি পড়াচ্ছে সেটাও তার জানতে হবে। ছুটির দিনে যে একটু শাহরুখকে দেখবো। শাহরুখের আপা? হ্যাঁ কি করে, হ্যাঁ কি আপনার স্ত্রী দেয়? তোর মুন্ডু নায়ক শাহরুখ খান। ও হ্যাঁ রে, তো আমারও মেলা ভালো লাগে। আপনি সালমান খানকে কেমন লাগে? ওরা একদমই ভালো লাগে না, ও চাওয়াটাই কেমন জানি চলে মতো। আর তাছাড়া ওর নামে অনেক স্ক্যান্ডেলও আছে, ইমেজটা একেবারে নষ্ট হয়ে গেছে। আপনার আম্মা আপনার সিনেমা দেখতে দেয়? মাঝে মধ্যে দেয়, অনেক জেদাজেদির পর। ও তাও তো আমাদের আম্মা বালা, মাঝে মধ্যে আপনারে ক্যাসেটে সিনেমা দেখতে দেয়। আমার আগের বিবি সাহাবাইয়ের সেড়ি রে। থাম থাম, আলাপি তুই না অজু পাড়াগা থেকে এসেছিস? তাহলে আগের বিবি সাহেব এলো কোথা থেকে? ওই আফা, আপনি গ্রামে যান না কত বছর? কত বছর কি রে, আমি তো গ্রাম দেখেছি টিভির পর্দায়, আর মাঝে মাঝে বাইরের কক্সবাজার গেলে। তো কি হয়েছে রোজি? এত কথা কিসের? কাল সকালে তোমার স্কুল আছে না? বাইরে যাওয়া নিষেধ।